মানে কি আমার একটু ইস্ত্রি করে দাও তো, অফিস যেতে হবে। কি হলো? অনি বলছি না, জামাটা ভাঁজে থেকে ভাঁজ ভাঁজ হয়ে গেছে, একটু ভালো করে ইস্ত্রি করে দাও। ইস্ত্রি কেন? কেন আবার কি? ওই দেখো কটা বাজে, অফিস বেরোতে হবে না? অফিস? হ্যাঁ অফিস, আশ্চর্য এই সকাল থেকে এরকম হারিয়ে যাওয়া শাক শিশুটির মতো মুখ করে তাকিয়ে আছো কেন? কোথায় যাবে বললে? অফিস না। হ্যাঁ সোনা, ঠিকই শুনেছ, আমি অফিস যাব বলেছি, সেই অফিস যেখানে রোজ সকালে তুমি আমায় যাওয়ার জন্য অনুপ্রাণিত করো, সেই অফিস যেখানে গিয়ে পৌঁছলেই আমার নিজেকে ওরাংওটাঙের মতো লাগে, সেই অফিস যেখানে মাসের শুরুর দিকের কোনো একটা দিন ফেরার সময় তুমি একটু স্পেশাল সাজগোজ করে হাসি মুখে আমার দিকে হাত বাড়িয়ে দাও। অফিস মানে আপিস মানে দপ্তর মানে। তুমি এর মধ্যে রসিকতা করতে পারছো অতুল? এর মধ্যে কার মধ্যে? বাড়িতে এরম একটা ঘটনা ঘটে গেল, মাধবীর এরম। তা অবশ্য ঠিক, বুড়ি যে কি থেকে কি হয়ে গেল তাতে তোমার তো কোনো তাপ উত্তাপ দেখি না, গোপাল ভার্মাকে রসিকতা তো করেই যাচ্ছ। আশ্চর্য, তুমি যদি অফিস মানে না বুঝতে পারো তাহলে আমি কি করবো আমায় বলো তো। শরীর খারাপ লাগছে। কি হয়েছে সোনা, পেট কামড়াচ্ছে? শরীর খারাপ বলতে তুমি একটা সিমটমই বুঝছো নাকি? আমার ভীষণ প্যালপিটেশন হচ্ছে, মাথা ঘুরছে, আর ভীষণ শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার, ভালো লাগছে না, শরীর খুব খুব খারাপ লাগছে। আচ্ছা ঠিক আছে, এত কিছু তো আমি মনে রাখতে পারবো না, আমি শুনে করবোই বা কি? আমি ওরা আকাশকে ডাকি। আকাশ না না, তুমি কোথাও যাবে না, তুমি আমার কাছে থাকবে। আমার এত প্রিয় একটা কাজ, তুমি জীবনে এই প্রথমবার আমায় সেই কাজটা করতে বলেছো, অথচ আমার এত খারাপ লাগছে আমি সেটা করতে পারছি না। কেন করতে পারছো না? কেন করতে পারছো না কেন? হ্যাঁ আমার শরীর খারাপ, তুমি আমাকে বাড়িতে একলা রেখে। একলা? একলা কোথায়? বাড়িতে এত লোক রয়েছে। আর তাছাড়া আমি করবোটা কি? আমি তো ডাক্তার নই। ডাক্তার নও তো কি হয়েছে? কোথায় লেখা আছে যে শুধু ডাক্তার ডাক্তাররাই তাদের বউকে ভালোবাসবে? তুমি আমার জন্য লেবুর শরবত তো করে দিতে পারো। হ্যাঁ অবশ্যই পারি, কিন্তু তোমার কি হয়েছে সেটা বলবে তো। কি হয়েছে আমার? এই মাটি করেছে, আমি বরং লেবুর শরবতটাই করে আনি। মাধবের এত গান, রেকর্ডিং, পার্টি, ইন্টারভিউ, সব মিথ্যে, ভাবতে পারছি না।